কোকড়ানো চুল দেখে মনে হয় বিজ্ঞানী, লিকলিকে শরীরটা দেখে মনে হয় অভুক্ত, চশমা দেখে মনে হয় চাও না নিজের কোমর ফাঁস করতে। কিন্তু আমার কাছে কেন তুমি কবি, কেন তুমি স্বপ্নে আমার কবিতা হয়ে আসো, আকাশের নীলে উঠতে গিয়ে দেয়ালের ফিরে হারিয়ে যাই, লজ্জার মাথা খেয়ে তাই আজ ডায়েরিটা তোমায় দিলাম। আমার জন্য কখনো দুয়ার খুলবে কি না জানি না, অন্তত জানালাটা খুলে তোমার প্রথম কাব্যের শেষ চরণ হতে দিও আমাকে, তাতেই আমার শান্তি। ইতি একজন অপরিচিতা। এই যে ভাই, ভাই তোমাকেই বলছি। আমাকে বলছো? হ্যাঁ রে ভাই, অন্য কাউকে জিজ্ঞেস করলে এত ভদ্রভাবে বলতাম নাকি? না তা না, নতুন তো, বুঝিনি আসলে। তা ভাই, তুমি হঠাৎ কোত্থেকে উদয় হলে? কেন বলো তো? তোমার মতো কাউকে তো আগে দেখিনি এই জায়গায়। কাউকে না। অবাক হওয়ার কি পেলে? ছেলেটা ক্লাসের এক রোল, এবার টেস্ট পরীক্ষা দেবে, ডায়েরির বিলাসিতা করার সময় কই? বিলাসিতা কেন বলছো? ডায়েরি লিখতে গেলে পড়াশোনা বাদ হয়ে যায় নাকি? সে হয় কি না জানি না বাবু, কিন্তু এই ছেলের মাথায় কখনো ক্যালকুলাসের বদলে দু চারটে কাব্যিক লাইন খেলবে বলে মনে হয়নি। আমাদের কলম বাবুকে জিজ্ঞেস করো না কেন? খাতা ঠিকই বলছে, যতদিন আছি ততদিন ধরে খালি অঙ্ক কষে গেলাম আর রসায়নের বিক্রিয়া করে গেলাম, হাফ ধরে গেল এসব করতে করতে। এ তো বড্ড ভয়ানক কথা। ভয়ানক কিনা কে জানে, ছেলেকে তো কখনো অখুশি বলে মনে হয়নি। তা তোমার বৃত্তান্ত তো জানা হলো না। ও হ্যাঁ হ্যাঁ বলছি, মাস তিনেক ধরে নিউ মার্কেটের একটা দোকানের তাকে পড়েছিলাম। গতকাল বিকেলবেলা সুন্দর একটি মেয়ে এসে কিনে নিল আমাকে, তারপর আমাকে বাসায় নিয়ে গিয়ে আমার এক পাতায় ছোট্ট করে একটা চিঠি লিখলো, তারপর আমাকে রঙিন কাগজ দিয়ে মোড়ালো। আজকে কলেজে টিফিনের সময় আমাকে চুপি চুপি ছেলেটার ব্যাগের মধ্যে ফেলে দিল। এ তো দারুণ খবর, কেউ তাহলে প্রেমে পড়েছে এই ছেলের। এর আগে কেউ পড়েনি বুঝি? কে পড়বে শুনি, এরকম পড়ুয়া ছেলেদের কপালে কি আর প্রেম আছে নাকি? কি জানি ভাই। থাকলে তো ভালো কথা, এখন দেখি কি করে তোমাকে নিয়ে। দেখা যাক। আজ তো লঙ্কাকাণ্ড ঘটে গেল। কি হলো আবার ভাই? আজ অঙ্ক ক্লাসে হঠাৎ করে পড়ার বাইরের জিনিস লিখে ফেলেছে ছেলেটা। ওমা তাই নাকি, কি লিখেছে? হ্যাঁ হ্যাঁ বলো। রবি ঠাকুরের সোনার তরী আছে না,
সেখানকার একটা লাইন, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ভাই জানো, আজ সে আমাকে খুলেছিল কিছু একটা লেখার জন্য। তাই নাকি? তা লিখলোটা কি, রবি ঠাকুর? না গো, রবি ঠাকুর না, এবার নিজে থেকে কিছু লিখবে বলে। বোধহয় সেই চিঠিটার উত্তরে কিছু একটা হবে। বলো কি। আমি বাড়িয়ে বলছি না একদমই, শুনতে চাও? অবশ্যই। তুমি কি চাও আমি কবিতা লিখি? কয় লাইনের কবিতা চাই তোমার? সনেট চাও নাকি মহাকাব্য? নাকি চাও এলোমেলো এক রাশ পঙ্ক্তিমালা? লিখব না হয় তোমার জন্য, লিখব না হয় একটা দুটো স্বপ্ন। কেন লিখছি কবিতা? কবিতা লিখে হবেই বা কি? কবিতা আমায় টাকা দেবে, নতুন গানের সুর দেবে, সবুজ রঙের আশা দেবে? দেবে না। তবু কেন না লিখে দম নিতে পারছি না? তবুও মাথায় কেন কবিতা আসছে না? কেন আসছে না? কেন? চলেই এলে তাহলে। এ হলো ডায়েরি, নতুন এসেছে। কেমন আছো ভাই? এই তো চলে যাচ্ছে একরকম। তুমি কেমন আছো? ভালোই আছি। টেস্ট পরীক্ষার সূচি নিলে নাকি? হ্যাঁ ভাই। তা কবে থেকে শুরু? সপ্তাহ দুই পর থেকে, টানা 15 দিন চলবে। তাহলে কি আর কবিতা হবে? ব্যাপারটা কি? কি জানি, তোমাকে ঢুকিয়ে রাখার পর এক সপ্তাহ ধরে পড়াশোনায় মন বসাতে পারে না, বইপত্র খালি খোলে আর বন্ধ করে। ওই যে আবার ফিরে আসছে।